ওম নম ভগবতে রাম কৃষ্ণায় আজকের মনন এই পর্বে আমরা স্বামী শিষ্য সংবাদ থেকে পাঠ করছি আজকের পাঠ চব্বিশতম পর্ব এখানে বেদ এবং শব্দ ব্রহ্ম ইত্যাদি নিয়ে আলোচনা হচ্ছে শিষ্য অর্থাৎ শরৎচন্দ্র চক্রবর্তী তিনি বলছেন স্বামী বিবেকানন্দকে কিন্তু মহাশয় কোনো জিনিস না থাকিলে কাহার উদ্দেশ্যে শব্দ প্রযুক্ত হইবে আর পদার্থের নাম সকলি বা কী করিয়া তৈয়ারি হইবে স্বামীজি উত্তরে বলছেন আপাতত তাই মানে হয় বটে কিন্তু বোঝ এই ঘটটা ভেঙে গেলে ঘটত্বের নাশ হয় কি না কেননা ঘটটা হচ্ছে স্থূল কিন্তু ঘটত ঘটত্বটা হচ্ছে ঘটের সূক্ষ্ম বা শব্দাবস্থা ওইরূপে সকল পদার্থের শব্দাবস্থাটি হচ্ছে ওই সকল জিনিসের সূক্ষাবস্থা আর আমরা দেখি শুনি ধরি ছুঁই যে জিনিসগুলো সেগুলো হচ্ছে ওইরূপ সূক্ষ্ম বা শব্দাবস্থায় অবস্থিত পদার্থ সকলের স্থূল বিকাশ যেমন কার্য আর তার কারণ জগৎ ধ্বংস হয়ে গেলেও জগৎ বোধাত্মক শব্দ বা স্থুল পদার্থ সকলের স্বরূপসমূহ ব্রহ্মে কারণরূপে থাকে জগৎ বিকাশের প্রাক্কালে প্রথমেই স্বরূপসমূহের সমষ্টিভূত ওই পদার্থ উদ্বেলিত হয়ে ওঠে ও উহারি প্রকৃতস্বরূপ শব্দগর্ভাত্মক অনাদিনাদ অঙ্কার আপনা আপনি উঠতে থাকে ক্রমে ওই সমষ্টি হতে এক একটি বিশেষ বিশেষ পদার্থের প্রথমে সূক্ষ্ম প্রতিকৃতি বা শাব্দিক রূপ ও পরে স্থূলরূপে প্রকাশ পায় ওই শব্দই ব্রহ্ম শব্দই বেদ ইহাই সায়নের অভিপ্রায় বুঝলি শিষ্য বলছেন মহাশয় ভালো বুঝিতে পারিতেছি না স্বামীজি বলছেন জগতে যত ঘট আছে সবগুলো নষ্ট হলেও ঘট শব্দ থাকতে যে পারে তা তো বুঝেছিস তবে জগৎ ধ্বংস হলেও বা যেসব জিনিসগুলোকে নিয়ে জগৎ সেগুলো সব ভেঙে চুরে গেলেও তত্তদ্বোধাত্মক শব্দগুলি কেন না থাকতে পারবে মূল কথা শব্দ বস্তু আর তার যে স্থুলরূপ সেটারই একটি নাম রয়েছে একটি এখানে সামনে কম্পিউটার রয়েছে কম্পিউটার কথাটি যখন বলছি সেটি শব্দ কিন্তু তার একটি রূপ নিয়ে সামনে কম্পিউটার রয়েছে এবারে কম্পিউটার সামনে যে স্থূল কম্পিউটার রয়েছে সেটিকে যদি আমরা ভেঙেও ফেলি শব্দটি কিন্তু সূক্ষাকারে থেকেই যাচ্ছে তো এইভাবে আমরা জিনিসটাকে বুঝতে পারি যে শব্দ সেটি হচ্ছে একটি সূক্ষ্ম অবস্থা আর যখন নাম নিয়ে এসে আমাদের চোখের সামনে আমরা দেখছি সেটা হচ্ছে তার স্থুল অবস্থা তাহলে স্থূল অবস্থা ধ্বংস হলেও সূক্ষ্ম অবস্থায় সেই নামটি কিন্তু থাকতেই পারে এখানে যেমন নাকি বলা হচ্ছে জগৎ ধ্বংস হলেও বা যেসব জিনিসগুলোকে নিয়ে জগৎ সেগুলো সব ভেঙে চুরে গেলেও তত্তদ্ বোধাত্মক শব্দগুলো কেন না থাকতে পারবে আর তা থেকে পুনঃসৃষ্টি কেনই বা না হতে পারবে শিষ্য বলছেন কিন্তু মহাশয় ঘট ঘট বলিয়া চিৎকার করিলেই তো ঘট তৈয়ারি হয় না স্বামীজি বলছেন তুমি আমি ওইরূপে চিৎকার করলে হয় না কিন্তু সিদ্ধ সংকল্প ব্রহ্মে ঘট স্মৃতি হওয়া মাত্র ঘট প্রকাশ পায় সামান্য সাধকের ইচ্ছাতেই যখন নানা অঘটন ঘটন হতে পারে তখন সিদ্ধ সংকল্প ব্রহ্মের কা কথা সৃষ্টির প্রাককালে ব্রহ্ম প্রথম শব্দাত্মক হন পরে ওঙ্কারাত্মক বা নাদাত্মক হয়ে যান তারপর পূর্বপূর্ব কল্পের নানা বিশেষ বিশেষ শব্দ যথা ভূ ভুব স্ব বা গো মানব ঘট পট ইত্যাদি ওই অঙ্কার থেকে বেরোতে থাকে সিদ্ধ সংকল্প ব্রহ্ম ওই ওই শব্দ ক্রমে এক একটা করে হবা মাত্র ওই ওই জিনিসগুলো অমনি তখনই বেরিয়ে ক্রমে বিচিত্র জগতের বিকাশ হয়ে পড়ে এইবার বুঝলে শব্দ কীরূপে সৃষ্টির মূল শিষ্য বলছেন হ্যাঁ এক প্রকার বুঝিলাম বটে কিন্তু ঠিক ঠিক ধারণা হইতেছে না স্বামীজি বলছেন ধারণা হওয়া প্রত্যক্ষ অনুভব করাটা কি সোজা রে বাপ মন যখন ব্রহ্মাবগাহী হতে থাকে তখন একটার পর একটা করে এই সব অবস্থার ভিতর দিয়ে গিয়ে শেষে নির্বিকল্পে উপস্থিত হয় সমাধি মুখে প্রথম বোঝা যায় জগৎটা শব্দময় তারপর গভীর অঙ্কার ধ্বনিতে সব মিলিয়ে যায় তারপর তাও শোনা যায় না তাও আছে কি নাই এরূপ বোধ হয় ওইটি হচ্ছে অনাদি নাদ তারপর প্রত্যেক ব্রহ্মে মন মিলিয়ে যায় ব্যাস তারপর প্রত্যেক ব্রহ্মে মন মিলিয়ে যায় ব্যাস সব চুপ স্বামীজির কথায় শিষ্যের পরিষ্কার বোধ হইতে লাগিল স্বামীজি ওই সকল অবস্থার ভিতর দিয়া অনেকবার স্বয়ং সমাধিভূমিতে গমনাগমন করিয়াছেন নতুবা এমন বিশদভাবে এ সকল কথা কীরূপে বুঝাইয়া বলিতেছেন শিষ্য অবাক হইয়া শুনিতে ও ভাবিতে লাগিল নিজের দেখাশোনা জিনিস না হইলে কখনও কেহ এরূপে বলিতে এবং বুঝাইতে পারে না এ সম্বন্ধে আমরা স্বামীজির অপূর্ব সুন্দর সঙ্গীতগুলোকে অনুধ্যান করতে পারি স্বামীজি কি বলছেন একটি সঙ্গীতে তিনি লিখছেন নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর ভাসে বোমে ছায়াসম ছবি বিশ্ব চরাচর অস্ফুট মন আকাশে জগত সংসার ভাসে ওঠে ভাসে ডুবে পুন স্রোতে নিরন্তর ধীরে ধীরে ছায়া দল মহালয়ে প্রবেশিল বহে মাত্র আমি আমি এই ধারা অনুক্ষণ সে ধারাও বদ্ধ হল শূন্য শূন্য মিলাইল অবাং মনস গোচরম বোঝে প্রাণ বোঝে যার আরও একটি নিরাকার সঙ্গীতে স্বামীজি লিখছেন একরূপ অরূপ নাম বরণ অতীত আগামীকালহীন দেশহীন সর্বহীন নেতি নেতি বিরাম যথায় সেথা হতে বহে কারণ ধারা ধরিয়ে বাসনা বেশ উজালা গরজি গরজি ওঠে তার বাড়ি, অহম অহম ইতি সর্বক্ষণ সে অপার ইচ্ছা সাগর মাঝে অযুত অনন্ততরঙ্গ রাজে কতই রূপ কতই শক্তি কত গতি স্থিতি কে করে গণন কোটি চন্দ্র কোটি তপন লভিয়ে সেই সাগরে জনম মহাঘোর রোলে ছাইল গগন করি দশ জ্যোতি মগন তাহে বসে কত জড় জীব প্রাণী সুখ দুঃখ জরা জনম মরণ সেই সূর্য তারি কিরণ যেই সূর্য সেই কিরণ দ্বিজেন্দ্রনাথ ঠাকুর লিখছেন অনুপম মহিমপূর্ণ ব্রহ্ম করধ্যান নিরমল পবিত্র উষা কালে ভানু তব ভানু নব তাঁর সেই প্রেম মুখ ছায়া দেখ ঐ উদয়গিরি শুভ্রভালে মধু সমীর বহিচে এই যে শুভ দিনে তাঁর গুণ গান করি অমৃত ঢালে মিলিয়ে সবে যাই চল ভগবত নিকেতনে প্রেম উপহার হৃদয় থালে অনুপম মহিমপূর্ণ ব্রহ্ম কর ধ্যান নিরমল পবিত্র উষা কালে ভানু নব তাঁর সেই প্রেমমুখ ছায়া দেখ ওই उदयगिरिशुभ्रभाले ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ओं तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु